তিতির জকান কোম্পানির পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি আমার নানির আরেকটা সুস্বাদু রেসিপি দিতে চলেছি, মোচা চিংড়ি। চলো শুরু করা যাক। মোচা ছাড়িয়ে কেটে নুন হলুদ দিয়ে জলে ভালো করে সেদ্ধ করতে হবে। সেদ্ধ করে ওটা জল ঝরিয়ে রাখতে হবে। আলু ডুমো ডুমো করে কেটে রাখতে হবে। চিংড়ি মাছ ছাড়িয়ে রাখতে হবে। চিংড়ি মাছ ভালো করে ধুয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে তুলে রাখতে হবে। তারপরে আলুগুলো তেলের মধ্যে দিতে হবে। মোচাটাকে সেদ্ধ করা হয়েছে, তার মধ্যে জিরে, ধনে, আদা, লঙ্কা, চিনি, নুন সব দিয়ে চটকে মাখতে হবে। মেখে রেখে আলুগুলোকে ভাজা ভাজা করে তার মধ্যে আবার জিরে, ধনে, লঙ্কা, নুন, একটু মিষ্টি সব দিয়ে নাড়িয়ে চাটিয়ে নাড়িয়ে চাটিয়ে যখন কষা কষা হয়ে যাবে মোচাগুলোকে ঢেলে দিতে হবে। মোচাগুলো দিয়ে নাড়িয়ে চাটিয়ে নাড়িয়ে চাটিয়ে না আবার দু তিন মিনিট আগে চিংড়ি মাছগুলো দিতে হবে। দিয়ে নাড়িয়ে চাটিয়ে একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে রাখতে হবে। ব্যাস, তাহলে গরম গরম করে নামিয়ে ফেললেই আমাদের মোচা চিংড়ি তৈরি।